ইউজিসি কে রিপোর্ট পাঠালো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিশু সুরক্ষা কমিশন ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নোটিশেরও জবাব দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে নিউ বয়েজ হোস্টেলে রাখা হবে প্রথম বর্ষের ছাত্রদের। পাশ করার 3 দিনের মধ্যে খালি করে দিতে হবে হোস্টেল। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নোটিশ পাঠালো শিশু সুরক্ষা কমিশন ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। অন্যদিকে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যে রিপোর্ট তলব করেছিল সোমবার, সেই রিপোর্ট পাঠায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এই একই রিপোর্ট শিশু সুরক্ষা কমিশন ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছেও পাঠানো হয়। শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়কে ফোন ও মেল করে ইউজিসি কর্তৃপক্ষ। কি ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়কে একটি ফরম্যাট পাঠিয়ে সেই ফরম্যাট পূরণ করতে বলে ইউজিসি। সোমবার বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে বৈঠক হয়। এই বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে তা জানানো হয় ইউজিসিকে। এই বৈঠকে যে সিদ্ধান্তগুলি ইউজিসিকে জানানো হয় সেগুলি হল, নিউ বয়েজ হোস্টেলে রাখা হবে প্রথম বর্ষের ছাত্রদের। পড়ুয়াদের নাম, বাড়ির ঠিকানা, ফোন নাম্বার, কোন বর্ষ ও কোন বিষয়ের ছাত্র তার বিস্তারিত বিবরণের তালিকা পাঠানো হয়। অ্যান্টি র্যাগিং কমিটিতে যারা আছেন তাদের নাম, ছবি ও ফোন নাম্বার এবং এদিনের বৈঠকে যারা ছিলেন তাদের বিস্তারিত বিবরণ দেওয়া হল ইউজিসিকে। সমস্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিকে পাঠালো বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে। ইউজিসি থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নানা ধরনের কোয়ারি প্রশ্ন আসছে, ইউজিসি থেকেও এসেছে। ইউজিসি থেকে আগেও আমার কাছে মেইল এসেছিল, সেই মোতাবেক আমাদের কালকে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল অ্যান্টি র‍্যাগিং কমিটি, এবং তার রিপোর্টটা আমরা রাত্রিবেলায় পাঠিয়ে দিই প্রথমে। তো সেই যে মেইলটা করেছি তার পরিপ্রেক্ষিতে আজ সকালে আমাকে ইউজিসি চেয়ারম্যান অফিস থেকে ফোন করে বলেছেন সেই রিপোর্টটা হবে না, এটা রেজিস্টারে প্যাডে এবং রেজিস্টারের সিগনেচারে স্ক্যান করে পাঠাতে হবে। তাই সেই রিপোর্টটা সকালে একবার পাঠানো হয়েছে। তারপর তাদের নির্দেশ অনুসারে আমরা আজকে 3টের সময় একটা অ্যান্টি র‍্যাগিং কমিটির মিটিং করি, এবং সেই মিটিংয়েতে আমাদের মোটামুটি যেটা ঠিক হয় সেটা ওনারা আমাদের কাছে যে ফরম্যাটে চেয়েছেন রিপোর্ট জমা দেওয়ার কথা সেই ফরম্যাট অনুযায়ী আমাদের মিটিং হয়। ছাত্র মৃত্যুর ঘটনায় কাউকে শাস্তি দেওয়া হয়েছে কিনা তাও জানতে চেয়েছিল ইউজিসি। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত কমিটি 5 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে, সেদিকেই তাকিয়ে আছে তারা। এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে আর যা যা উঠে এসেছে, পাশ করে যাওয়ার পর 3 দিনের মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে পড়ুয়াদের। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরজমিনে খতিয়ে দেখবে প্রাক্তনীরা হোস্টেল ছেড়েছে কিনা। আমরা ফার্স্ট ইয়ারের নিউ বয়েজ হোস্টেলে রাখবো, এটা একটা প্রধান সিদ্ধান্ত। আর দ্বিতীয় নম্বর, আমরা একটা সার্কুলার জারি করব, মানে ডিন অফ স্টুডেন্টের নামে সার্কুলারটা বেরোবে, যে আমাদের যে সমস্ত যে পাস আউট স্টুডেন্ট যদি কেউ থেকে থাকে আনঅথরাইজ, তারা যেন অবিলম্বে উইদিন 3 ডেজ তারা যেন হোস্টেল ভেকেট করে চলে যায়। এই নির্দেশ আগেও দেওয়া হয়েছিল, আজকে আবার ফাইনাল নির্দেশ দেওয়া হলো, এবং সেই মোতাবেক আমরা বুধবার দিন আবার ফিজিক্যালি, বুধবার যদি আমরা না পারি কোনোভাবে তারা বৃহস্পতিবার আমরা ফিজিক্যালি গিয়ে দেখবো যে তারা হোস্টেল ছেড়ে গেছে কিনা। এই এই কথা আমরা মোটামুটি ডিসিশন নিয়েছি। আর আরেকটা যেটা আমাদের বলেছি যে আমরা কি স্টেপ নিলাম, এটা আমাদের একটা ছিল কোয়ারির মধ্যে। প্রথম বর্ষের ছাত্রদের রাখার আরও জায়গার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয়। গেস্ট হিসেবে থাকলে এতদিন বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো রেকর্ড থাকতো না, এবার থেকে গেস্ট রাখলে সিনিয়রদের জানাতে হবে বিশ্ববিদ্যালয়কে। এদিন নিউ বয়েজ হোস্টেল ঘুরে দেখেন রেজিস্টার। আমরা প্রথম ব্যবস্থা যেটা নিয়েছি, যেটা আমাদের হয়তো আগেই নেওয়া উচিত ছিল, আমরা বিভিন্ন কারণে পারিনি, আজকে আমরা সেটাকে ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের ফার্স্ট ইয়ারের সমস্ত ছাত্রদের এবার থেকে একটা সম্পূর্ণ অন্য হোস্টেলে রাখবো, এবং সেটা একদম সেক্লুডেড থাকবে, অনলি ফর ফার্স্ট ইয়ার্স। এই দুর্ঘটনা ঘটার পরের দিনই কিন্তু আমাদের যে কজন ছিল ছাত্র তাদের সরিয়ে নিউ বয়েজ হোস্টেলে রাখা হয়েছিল, কিন্তু পারমানেন্ট কোনো ডিসিশন নেওয়া হয়নি। আজকের অ্যান্টি র‍্যাগিং কমিটিতে এই ডিসিশন নেওয়া হয়েছে, এবার থেকে আমরা ফার্স্ট ইয়ারদের সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করবো। বৈঠকে অ্যান্টি র‍্যাগিং কমিটি যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর পক্ষে সওয়াল করে, সেটা বিস্তারিত আলোচনা করে কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাবে ইউজিসিকে। ইউজিসিকে পাঠানো রিপোর্টে তাও উল্লেখ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে এখান থেকেই পরিষ্কার, ইউজিসি রিপোর্ট তলব করার পর টনক নড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই বোধ যদি আগে আসতো তাহলে হয়তো প্রাণ হারাতে হতো না কোনো পড়ুয়াকে। সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।